সোমবার বেলা 11টা নাগাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ও অতিরিক্ত জেলা শাসক বরাহার গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে আসেন। বরাহার গ্রামীণ হাসপাতাল তখন ব্যস্ত অপুষ্টিকর শিশু ও লাল শিশুদের নিয়ে এক ক্যাম্পের আয়োজনে। বরাহার গ্রামীণ হাসপাতালে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুষ্পেন্দু ভট্টাচার্য ব্যস্ত ক্যাম্পকে ঘিরে। সেই সময় ক্যাম্পে উপস্থিত হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অতিরিক্ত জেলা শাসক। তারাও ক্যাম্পে যোগ দিলেন এবং শিশু ও মায়েদের হাতে তুলে দিলেন খাবার, ওষুধ সহ বিভিন্ন সামগ্রী। তারপর তারা পরিদর্শনে বের হলেন বরাহার গ্রামীণ হাসপাতালে। ঘুরে ঘুরে সমস্ত বিভাগ সমস্ত কিছু দেখলেন, সবার সাথে কথাও বললেন। এ প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, আজ আমাদের কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে একটা নিউট্রিশনাল ক্যাম্প হচ্ছে, স্যামচিল আইডেন্টিফিকেশন ক্যাম্প। ওই জন্য আমরা এসেছি। আসার সঙ্গে সঙ্গে আমরা ক্যাম্পটা তো দেখলামই, বিভিন্ন জায়গা থেকে মায়েরা এসছে, বাচ্চারা এসছে, তাদের স্ক্রিনিং চলছে ডাক্তারবাবুরা এবং নিউট্রিশনিস্টরা, এবং আমি এবং এডিএম স্যার মিলে হসপিটালটাও টোটালটা ঘুরে দেখলাম। ওয়ার্ডের ভিতরে গেলাম, রুগীদের সঙ্গে কথা বললাম, মায়েদের সঙ্গে কথা বললাম, আমাদের বিভিন্ন ধরনের যে পরিষেবা যারা দেয়, পরিষেবা প্রদানকারী আমাদের যে সব স্টাফ আছে, ডেন্টাল ক্লিনিক, এএনসি ক্লিনিক, আইসিটিসি কাউন্সিলার, আমাদের অন্বেষা কাউন্সিলার, এদের সঙ্গে কথা বললাম। যেটা আমাদের স্বাস্থ্যসাথী স্কিমের আরএসকে, তার সঙ্গে কথা বললাম। আমরা ল্যাবরেটরিতে গেলাম, কীভাবে পরীক্ষা নিরীক্ষা হয়, কী অসুবিধা সুবিধা আছে সেগুলো জিজ্ঞেস করলাম। টোটালটা আমরা দেখে নিলাম হসপিটালে। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রকল্প স্বাস্থ্যসাথী, তার কতটুকু কাজ হচ্ছে কুমারগঞ্জে তা দেখবার জন্যই সোমবার বরাহার হাসপাতাল পরিদর্শনে আসেন তারা। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক জানিয়েছেন, একটা ম্যালনারিস্ট বাচ্চাদের স্ক্রিনিং ক্যাম্প চলছে, সেটা আমি এবং চিফ মেডিকেল অফিসার দেখলাম, এবং এছাড়াও বিএমও সাহেব আছেন, বিএস সাহেব আছেন, বাকি সবাই আছেন। এছাড়া কী দেখলেন? স্ক্রিনিং ক্যাম্প চলছে যেভাবে, সেটা সুস্থ গ্রামীণ হাসপাতালে ওনাদের লিমিটেড রিসোর্সের মধ্যে ভালো কাজ করছে না, যা রিসোর্স আছে তার মধ্যে থেকে যতটা করা সম্ভব করছেন। এখনও অনেক কিছু করার স্কোপ আছে, কিন্তু লিমিটেড রিসোর্সে ভালো কাজ করছে। কুমারগঞ্জ থেকে মনোজ কুমার সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।